Hi friends, welcome to Om's Cooking Lab. Please subscribe kore dao amar channel ta ar bell icon ta click korte kintu ekdom bhulbe na. Bachchara to shobji khete chay na kintu ei kachkola diye doughnut ta baniye bachchader tiffin box e bhore dao dekhbe chatpot kemon kheye nebe. Ami ekta boro alu ar kachakola duto প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে আর এগুলো খোসা ছাড়িয়ে একসাথে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে একদম যেন কোনো শক্ত ভাব না থাকে পুরো ভালো একটা পেস্টের মতো করে ভালো মাখতে হবে কিন্তু এতে জল দেওয়া যাবে না খুব শুকনো শুকনো করে মাখতে হবে মাখাটা যেন খুব ভালো হয় এটা খেয়াল রাখতে হবে আর কিছু মশলা আমি পরপর মেশাবো কিভাবে ডোনাট বানাচ্ছি দেখতে থাকো আলু আর কাঁচকলাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর গোলমরিচ দিয়ে নিয়েছি এখানে এক চামচ এখানে এক চামচ গোলমরিচ দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা আমার স্বাদ অনুযায়ী এক চামচ এখানে মিশিয়েছি কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এটা বেশি বা কম দিতে পারো এরপর আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি ধনেপাতা এখানে দু চামচ আমি মিশিয়ে দেব ধনেপাতাগুলো দেখো ছোট ছোট করে কুচু করে নিয়েছি সেটা আমি মিশিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারো এরপর আমি এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি 1 ইঞ্চি আদা এখানে দিয়ে দেব আর তোমরা এটাকে পেস্ট বানিয়েও দিতে পারো অনেকেই প্যাকেটের আদা বা রসুন ব্যবহার করো আমার মনে হয় প্যাকেটের আদা বা রসুন এগুলো ব্যবহার করা ঠিক নয় কারণ এগুলোতে প্রিজারভেটিভ দেওয়া থাকে সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক যতটা কম পারবে এগুলো প্যাকেটের জিনিস ব্যবহার কম করবে এক ইঞ্চি আদা পুরোটাই আমি কুচি করে এর মধ্যে দিয়ে দেব আর এগুলো সব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আদা দেওয়ার পরে এর মধ্যে আমি হলুদ মেশালাম হাফ চামচ আর দেব আমি শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়োটা কম বেশি দিতে পারো একটা আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম আর মেশাবো আমি ব্রেডক্রাম্বস ব্রেডক্রাম্বসটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি আমি টোস্ট বিস্কিট এই টোস্ট বিস্কিটগুলো বাজারে পাওয়া যায় এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এটাই হচ্ছে ব্রেডক্রাম্বস আর বাড়িতে বানানো ফ্রেশ এটা তোমরা পাউরুটিও বেঁচে যাওয়া পাউরুটিগুলো দিয়েও ব্রেডক্রাম্বস বানাতে পারো যে সাইডের অংশগুলো স্যান্ডউইচ বানানোর পর থাকে সেগুলোকে মিক্সারে গুঁড়ো করে নেবে সেটাও ব্রেডক্রাম্বস হিসাবে ব্যবহার করতে পারবে ফ্রিজে তিন দিন পর্যন্ত রাখতে পারবে আর এই ধরনের বিস্কিটগুলো তো অনেকদিনই রাখতে পারবে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি দু চামচ এবার এটাকে খুব ভালো করে মেখে নেব ব্রেডক্রাম্বস যদি মাখার জন্য আরও লাগে তাহলে আমরা সেটা ব্যবহার করব আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখব কারণ চামচ দিয়ে যদি আমি এটা মাখি ভালো মাখা হবে না এবার হাত দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নিয়েছি এবার আর একটু ব্রেডক্রাম্বস এর মধ্যে মেশালাম যতক্ষণ না একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ আমি অল্প অল্প করে ব্রেডক্রাম্বস এটার মধ্যে মিশিয়ে নেব এটা একটা ডোর মতো একটু শক্ত ডোয়ের মতো তৈরি করতে হবে আর তা না হলে ডোনাটটা বানানো অসুবিধা হবে তাহলে ভেঙে যেতে পারে ভাজার সময় এটা ভেঙে যাবে সেই জন্য আমাদের ব্রেডক্রাম দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে আমরা হাত দিয়ে এটা ভালো করে মাখব আর না হলে এটা ভালো করে মাখা হবে না আর তাহলে ভেতরটা শক্ত থেকে যাবে খেতেও ভালো লাগবে না আমি এর মধ্যে চার চামচ পেঁয়াজ কুচি মিশিয়ে নেব চার চামচ পেঁয়াজ কুচি করে মিশিয়ে নিয়ে এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব আর তারপরে হাতের সাহায্যে দেখে নেব এটাকে একটা ডো তৈরি করা যাচ্ছে কি না
ডো তৈরি হচ্ছে কিনা বা একটা গোল তৈরি হচ্ছে কিনা, গোল বল মলের মতো তৈরি হচ্ছে কিনা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখে নেব। আর যদি এটা বল তৈরি করা যায় তাহলে বুঝে নিতে হবে এটা ঠিক তৈরি হয়ে গেছে। এবার এটাকে তারপরে আমাদের ফ্রিজে রেখে দিতে হবে এক দু ঘন্টা, মিনিমাম এক ঘন্টা তো রাখতেই হবে, তাহলে এটা সেট হয়ে যাবে, তাহলে ডোনাট বানাতে সুবিধা হবে। দেখো আমি হাত দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি, কি সুন্দর একটা বল তৈরি হয়ে যাচ্ছে, তার মানে এটা পারফেক্ট রেডি হয়েছে। এবার এটা আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য। এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে এক ঘন্টা মিনিমাম রেখে দেব। এবার এই মাখাটার পাশে আমি একটা বাটিতে তেল নিয়ে নেব, সাদা তেল, এটা হাতে লাগিয়ে নেব। এবার এই মাখাটা থেকে কিছুটা অংশ আমি নিয়ে নেব, একটা গোল তৈরি করব। দেখো যেভাবে দেখাচ্ছি সেভাবেই ডোনাট বানিয়ে নাও। এরকম একটা গোল বানিয়ে নিয়ে টিকিয়ার আকারে গড়ে নাও। এবার ঠিক মাঝখানে একটা আঙুল দিয়ে ভেতরে আরেকটা গোল করে নাও, হোল বানিয়ে নাও। এবার সেটাকে ভালো করে শেপ দিয়ে নাও। এবার পেছন দিকটা উল্টে নিয়ে হাতের সাহায্যে ঠিক গোলটা করে নাও। দেখো কি সুন্দর ডোনাট তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা সব কটা ডোনাট একে একে তৈরি করে নেব। একটা টিকিয়া বানিয়ে নেব, হাতে তেল লাগিয়ে করলে হাতের মধ্যে আটকে যাবে না। এইভাবে মাঝখানে একটা ফুটো করে নিয়ে তারপরে সেটাকে হাতের সাহায্যে সুন্দর করে ডোনাটের শেপটা দিয়ে দেব। আর তোমাদের কাছে যদি ডোনাট কাটার থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো, আর নয়তো কোনো বোতলের চিপি সেটা দিয়ে মাঝখানটা কেটে নিয়ে ডোনাটের শেপ করে নিতে পারো। আর যারা হাতে হাত দিয়ে ইনস্ট্যান্ট পারবে তারা হাত দিয়ে করে নেবে, কোনো অসুবিধাই নেই। এইভাবে সবকটা ডোনাট বানিয়ে নেওয়ার পরে আমরা এটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে আবার সেই এক ঘন্টার জন্য আমরা এটাকে ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রাখলে কি হয়, এই ধরনের ভাজাগুলো সেট হয়ে যায় আর শেপটাও খুব ভালো হয়। সেই জন্য এই ধরনের পকোড়া বা চপ বা কোনো যখন আমরা ব্রেডক্রাম দিয়ে যে জিনিসটা তৈরি ভাজি সেই জিনিসগুলো আমরা যদি ফ্রিজে রাখি তবে সেই ভাজার পর সেটা খুব ভালো শেপটা তৈরি হয়, সেই জন্য সেট হয় খুব ভালো। তাই জন্য তোমরা এই ব্রেডক্রাম লেয়ার যেগুলো আমরা কোটিং করি সেগুলোকে সবসময় ফ্রিজে রাখবে। দেখো আমাদের ডোনাটগুলো রেডি হয়ে গেল, এগুলোকে আমি এবার এক ঘন্টার জন্য আবার ফ্রিজে রেখে দেব। ডোনাটগুলো রেডি হয়ে গেছে। এবার এক ঘন্টা ফ্রিজে রেখে আমরা এগুলো ভেজে নেব, কিন্তু তোমরা সাত দিন পর্যন্ত প্রিজার্ভ করতে পারবে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে। আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে আমি ডোনাটগুলোকে ছেড়ে দেব আর খুব সুন্দর করে সোনালি করে ভেজে নেব।
একটা একটা করেই আমি ডোনাট ছাড়বো, আর হালকা আঁচে এটাকে ভেজে নেব। প্রথমে আঁচটা থাকবে হাই ফ্লেমে, তারপরে হাই ডোনাটটা দেওয়ার পরে আমি ফ্লেমটা কমিয়ে দেব আর স্লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবো। বেশি হাই ফ্লেম থাকলে ডোনাটটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই ডোনাটটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নেব। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, বাচ্চাদের দেখতেও ভাল লাগবে আর খেতেও। আর তোমাদের বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে, তাদের বাড়িতে কিছু না থাকলে, এই ধরনের স্ন্যাক্স আইটেম হিসাবে যদি তুমি এগুলোকে বানিয়ে দাও তাহলে সবাই খুশি হয়ে যাবে। একটা ইনোভেটিভ কোনো রান্না যেটা তুমি বাড়িতেই বানাতে পারছো খুব সহজে। এই ধরনের রান্নাগুলো কিন্তু আজকাল আর পাওয়া যায় না, আর এটা আমি প্রথম তৈরি করেছি বলতে পারো, কারণ কাঁচা কলার ডোনাট কেউ ভাবতেই পারে না, তাই না? যদি ভালো লাগে তবে কমেন্ট সেকশানে গিয়ে একটা কমেন্টস করে আমাকে জানাবে আমার এই নতুন আইডিয়াটা কেমন লাগলো। আমার মনে হয় না কাঁচা কলার ডোনাট আর ইউটিউবে কোথাও সার্চ করলে পাবে। আমি সবসময় ভাবতে থাকি তোমাদের নতুন নতুন কী কী রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যায়, কিন্তু সাধারণ জিনিস দিয়ে আমরা অনেক কিছু অসাধারণ জিনিস বানাতে পারি। এটার জন্য লাগে একটু ক্রিয়েটিভিটি, আর কিছুই নয়। এইভাবে একে একে আমি ডোনাটগুলো সব ভেজে নেব। প্রথমে আঁচটা বাড়িয়ে দেবে আর তারপরে ডোনাটটা দেওয়ার পরে কিন্তু মিডিয়াম ফ্লেমে পুরো ডোনাটগুলোকে ভাজতে হবে, আর ডোনাটগুলো পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে, তোমাদের ফেসবুকে, অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে আমার চ্যানেলটাকে শেয়ার করো। তাতে তোমার বন্ধুরা আমার চ্যানেলটা দেখতে পাবে, এখান সেখান থেকে আমার রেসিপিগুলো খুঁজে পাবে। আর আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের জানাই অনেক ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার এগোনো একদমই সম্ভব নয়, তাই তোমাদের সাপোর্ট পেয়ে আজ গুটি গুটি পায় আমার 3000 সাবস্ক্রাইবার খুব কম সময়ের মধ্যেই হয়ে গেছে। এইভাবে দেখো ডোনাটগুলোকে আমাদের গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কেমন সুন্দর হয়েছে না দেখতে? খেতেও কিন্তু ভীষণ ভালো, টেস্টি আর হেলদি। এটা তো একটা সবজি, বাচ্চারা তো আজকাল সবজি খেতেই চায় না, চিকেন ছাড়া কিছুই খেতে চায় না। এটা কিন্তু অনেকটা টেস্ট ওইরকমই, মানে ননভেজের মতোই লাগবে। তোমরা একবার বানিয়ে ট্রাই করবে কিন্তু প্লিজ। এইভাবে বাড়িতে সুন্দর করে ডোনাট বানিয়ে ফেলো আর সবাইকে তাক লাগিয়ে দাও, আর আমার কথা কিন্তু ভুলো না। ধন্যবাদ সবাইকে, চলো বাই।